তৃণমূল পর্যায়ে করোনার টিকা নিশ্চিত করতে আবারও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 80,000 স্বাস্থ্যকর্মী এই ক্যাম্পেইনের মাধ্যমে 80 লাখ ডোজ টিকা প্রদান করবে। যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না হবে ততক্ষণ ভ্যাকসিন কার্যক্রম চলবে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী জাহিদ মালেক। তবে প্রথম 2 ঘন্টা বরাদ্দ থাকবে 50 ঊর্ধ্ব নারী পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য। আমাদের লক্ষ্য 27 তারিখে প্রায় 80 লক্ষ ভ্যাকসিন দেওয়া। আমরা ইতিমধ্যে প্রায় 45 লক্ষ ভ্যাকসিন এর আগে একবার আমরা দিতে সক্ষম হয়েছি। আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবার আমরা টার্গেট দিয়েছি 80 লক্ষ। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ের ক্যাম্পেইনে একদিনে 45 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে 80 লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এই বড় কর্মযজ্ঞ যেটা আমরা 8 তারিখে করতে যাচ্ছি, যার প্রস্তুতি আমরা বেশ কিছুদিন যাবৎ নিচ্ছি, এটা সফল হবে যদি আমাদের সাংবাদিক ভাইরা সুন্দর প্রচার প্রচারণা করেন, আমাদের ডাক্তার নার্স সকলের সহযোগিতা এই কর্মযজ্ঞ। এখন পর্যন্ত 5,52,00,000 টিকা দেশে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 2,42,00,000 এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 1,60,00,000 মানুষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।